আজকের এই সমাজে নানা ধরনের আমরা লক্ষ্য করছি যে নানা ধরনের অবক্ষয়ে জর্জরিত এখন আমরা অনেকেই কথায় কথায় একটা কথা বলে থাকি যেগুলো কেয়ামতের আলামত একটি বিষয় আমাদের মাথায় রাখতে হবে যে হ্যাঁ কেয়ামত তো অবশ্যই হবে এবং কেয়ামত হওয়ার আগে আলামতগুলো প্রকাশ পাবে কিন্তু সেই আলামতগুলোকে যদি আমরা কমাতে পারি অর্থাৎ আমাদের আচরণের মাধ্যমে আমাদের উচ্চারণের মাধ্যমে আমাদের সতর্কতা অবলম্বনের মাধ্যমে তাহলে রব্বুল আলমিন ততক্ষণ পর্যন্ত কিন্তু কেয়ামত দিবেন না যখন ঝড় হয় ঝড় আসার আগে আমরা দেখি যে ঝড় আসার আগে প্রচণ্ড বাতাস বইতে থাকে ম্যাঘগুলো কালো হতে থাকে আমরা বুঝতে পারি যে ঝড় হবে এখন এই ঝড় আসার আগে যে আলামতগুলো প্রকাশ পায় এটা এই জন্য যাতে করে সেই ঝড় থেকে আমরা বাঁচার চেষ্টা করতে পারি ঠিক এমনি করে পৃথিবী ধ্বংস হবে তার আগে আলামতগুলো এই জন্য প্রকাশ পায় যাতে করে যে মানুষগুলো সেই সমাজে থাকবেন তারা যেন নিজেদেরকে এই আলামতগুলো দেখে দেখে নিজেদেরকে বাঁচাতে পারেন কারণ এমন একটা সময় আসবে আজকে তো সু আজকে জুমার দিন তাই না জুমার দিন আমরা জানি যে সুরা কাহাফ তিলাওয়াত করতে হয় এটা শুন না আমরা সবাই আমুল করবো ইনশাল্লাহ আল্লাহ তালা আল্লাহ তৌফিক দান করুন আমিন সুরা কাহাফ আমরা যে তিলাবাত করি কখনো কি ভেবেছি যে সুরা কাহাফ কেন আমরা তিলাবাত করি সুরা কাহাফ তিলাবাতের ফজিলত বলতে গিয়ে রসুল আলী সাল্লাম বলেছেন যে এই সুরা কাহাফ যিনি তিলাবাত করবেন আর তার সময়ে যদি কেয়ামতের আলামতগুলো একটার পর একটা প্রকাশিত হতে থাকে এবং বড় বড় আলামতগুলোর মধ্যে একটা ছিল দাজ্জাল দাজ্জালের আগমন এবং তার ফিতনা সে যখন চলে আসবে আর ওই মুহূর্তে আল্লাহর বান্দা যদি থাকে আর তিনি যদি নিয়মিত সুরা কাহাফ তিলাবাদ করেন তাহলে আল্লাহ তালা তাকে দাজ্জালের ফিতনা থেকে রক্ষা করবেন সোবাহান আল্লাহ প্রশ্ন হলো দাজ্জালের সাথে সুরা কাহাফের সম্পর্ক কী আমরা কখনো ভেবে দেখেছি কিনা আমরা যদি সুরা কাহাফ তিলাবাদ করি অনুধাবন করি তাহলে বুঝতে পারবো যে হ্যাঁ সুরা কাহাফের মধ্যে এমন একটা বিষয় আছে যে বিষয়টার সাথে দাজ্জালীয় ফিতনার একটা সম্পর্ক আছে এবং সেই দাজ্জালীয় ফিতনা থেকে রক্ষা পাবার যে পথ এবং পন্থা সেটা সুরা কাহাফে আল্লাহ রব্বুল যেন আমাদেরকে জানিয়ে দিয়েছেন সোহান আল্লাহ সুরা কাহাফের মধ্যে একটা ঘটনা আছে গুহাবাসীদের ঘটনা যেই গুহাবাসীকে কেন্দ্র করে সুরা কাহাফের নামকরণ করা হয়েছে সেখানে দেখা গেছে সেই সমাজের মানুষ ফিতনায় পড়ে গিয়েছিল মানুষ সবাই দলে দলে ইসলাম বিমুখ হয়ে গিয়েছিল কিন্তু কয়েকজন যুবক তারা ইসলাম গ্রহণ করেছিলেন ইমান এনেছিলেন এবং সেই ইমানকে রক্ষা করার জন্য একটা পর্যায়ে বাঁচার কোনো পথ আর পন্থা না পেয়ে অবশেষে তারা গুহায় আশ্রয় নিয়েছিলেন আল্লাহ তালা তাদেরকে হেফাজত করেছিলেন ঠিক এমনি করে যখন কেয়ামতের আলামতগুলো প্রকাশ হতে থাকবে দাজ্জাল যখন চলে আসবে ওই মুহূর্তে হয়তো রব্বুল আলমিন এমন ইমানদারদেরকে রক্ষা করবেন যারা বুঝবেন যে আমার সবচাইতে বড় সম্পদের নাম হচ্ছে ইমান যেহেতু ঝড় উঠবে ঝড় উঠার আগে আলামত দেখতে পাচ্ছি এখন এই ইমান রক্ষা করার জন্য আমি কোথাও চলে যাব